はい。বলবে কে কি হয়েছিল ঘটনাটা? আমি বালি নিয়ে যাচ্ছিল ওর খুব স্পিডে আসছিল, আসে পিছনে দিয়ে মেরে দিয়েছে। মেরে কি গাড়ি? কি মোটর সাইকেল ছিল, বাইক নতুন বাইক ছিল। কত জোরে থাকে মেরেছে? হ্যাঁ, খুব জোরে মেরেছে। আপনার নাম? আমার নাম শরৎচন্দ্র। ঘটনাটা হয়েছে বেপরোয়া গাড়ি চালায় ছেলেপিলেরা রাত্রেবেলা, দিনের বেলা মানে ওই দূর থেকে খুব জোরে স্পিডে আসছিল। ব্যাস, কটা নাগাদ? এই আধ ঘন্টা হবে। তো এসে প্রথমে এক ভদ্রলোক ছিল, বয়স্ক ভদ্রলোক, ওনাকে প্রথমে ধাক্কা মারলো, ওনার হাতে লেগেছে। তারপরে এসে এখানে ভ্যান যাচ্ছিলো, ভ্যানের তলায় ঢুকে গেছে, তারপর ওপর দিয়ে আবার বালির বস্তা পড়ে গেছিলো। আমরা তো ভেবেছি মরেই গেছে, তারপরে তো টেনে এসে বার করে তারপরে হসপিটালে পাঠানো হলো, পুলিশ আসলো। ব্যাস, দুজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোড়া পুকুরে থাকে ছেলেটি, বোধ হয় জোড়া পুকুরে থাকে খুব সম্ভবত। কত জোরে গাড়ির গতি পেয়েছে? কিছু না, 80 তো হবে। এখানে সবাই মানে রাত্রেবেলা এখানে জেএনএম এ নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম? নীলাদ্রি দাস।